করোনার সাংঘাতিক খবর আসিলা। করোনার সুস্থ হওয়ার পরে এবে নূয়া রোগর শিকার হচ্ছেন রোগী। তুরন্ত চিকিৎসা ন কলে নষ্ট হয়ে যাচ্ছে চক্ষু। তেবে এই রোগটি কেউঠি ব্যাপিছে, করোনার নূয়া লক্ষণ কেবেঠার আরম্ভ হয়েছে, কেউঠি ব্যাপিছে, কেতে লোক জাঁয়া সমস্তে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। এই রোগটির না কোণ রয়েছে ভিডিওকে শেষ পর্যন্ত দেখিয়া সহ আপনার রিকোয়েস্ট, অধিকর অধিক ফেসবুক হোয়াটসঅ্যাপ নিশ্চয় সেয়ার করে সমস্ত জনাতু। নূয়া লক্ষণ বিষয়ে সমস্ত জাঁয়া নিহতি আবশ্যক রয়েছে, তেমন নিশ্চয় সেয়ার করা সহ চ্যানেল অতি প্রথম করে আসবে। যে ভাই ভী মানে নিশ্চয় চ্যানেলকে সবসক্রাইব করে পাখে আসা অল ব্লাক দবাই রাখবে। এইভাবে লাটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন সর্বপ্রথমে পাইপারে, নিশ্চয় সবসক্রাইব করবে। তবে করোনার সুস্থ হওয়ার পরে এবে নূয়া রোগর শিকার হচ্ছেন রোগী, যে কি তুরন্ত চিকিৎসা ন কলে নষ্ট হয়ে যাচ্ছে আখি। তবে করোনার দ্বিতীয় তরঙ্গ সংক্রমিত রোগী সুস্থ হওয়ার পরে এক নূয়া রোগর শিকার হচ্ছেন লোকে। এর তুরন্ত চিকিৎসা ন করাইলে রোগী চক্ষু নষ্ট হয়ে যাচ্ছে কিংবা সে মৃত্যুমুখে পড়ছেন। এই রোগর না হচ্ছে মিকোরর রয়েছে, মাইকেসিস গুজরাটর সুরতরে 15 দিন মধ্যে 40 অধিক এপরি মামলা দেখা মিছে, যে 8 রোগীকর চক্ষু অলরেডি নষ্ট হয়ে সারিছে। গোটে পটে সুরতরে করোনা দ্বিতীয় তরঙ্গ যোগু রোগী শয্যা ভেন্টিলর এবং অম্লজান অভাবর প্রাণ হরাচ্ছেন লোকে। এবে লোককে নূয়া রোগর শিকার হওয়ার পড়ছে। এই রোগ এত বিপজ্জনক যে ঠিক সময়ের চিকিৎসা ন কলে রোগীকর চক্ষু বাহার করা পড়ে থাকে ডক্টরকে। তাঁর মৃত্যু হওয়ার পরে বর্তমান দেখা গেলে গুজরাটের এই রোগটি ব্যাপিছে। ডক্টরক কহা অনুসারে মিকারর মাইকেসিস এক প্রকার ফিঙ্গল সংক্রমণ, যা মানুষের নাক এবং চক্ষু দিয়ে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছি থাকে। ঠিক সময়ের এর চিকিৎসা করাগলে রোগীক জীবন রক্ষা করা যাইপরে, কিন্তু বিলম্ব হলে সংক্রমণ চক্ষু নষ্ট পর্যন্ত চালি যাই থাকে, যাফলে চক্ষুকে নষ্ট করে দিয়ে এবং তাহলে বাহার করা পড়ে থাকে। কিন্তু সংক্রমণ মস্তিষ্ক পর্যন্ত চালগলে রোগীক মৃত্যু ঘটে থাকে, তেমন সমস্ত সতর্ক রুত। এবে এ নূয়া লক্ষণটি এবে গুজরাটের ব্যাপিছে, বহুত লোক আক্রান্ত করে সারা, যা কি বর্তমানে দেখা গেলে আমি আপনার সেই রিপোর্ট দেখাই পারুন, যা কি বহু সারা লোক এতে আক্রান্ত হয়ে সারিছেন। এতে 40 অধিক এবে ব্যাপি সারা, তো দেখা গেলে সমস্ত সতর্ক রুত করোনা ঠার।